বন্ধুরা, আমাদের এই বোট ছাড়া হচ্ছে এদিকে এই নদীতে ঘুরতে যাওয়া হবে। এদিকে যাব এখন, এই বোট ছাড়া হচ্ছে দেখা যাক সবাই উঠে। এই আমি উঠে গেলাম বন্ধুরা, ভিতরে ভিতরে যাই না, উপরে উঠে আসি আপনাদের দেখালাম। এই সব দর্শক উঠে গেছে, এই দেখুন আমাদের বন্ধু এই এখন বিরাট সেলফি তুলছে। এই হলো আমাদের বোট মালিক দাদা। দাদার এখান থেকে বোট ছাড়া হয় নাকি কেন? এখান থেকে ছাড়া হয়? ঝড়খালিতে ছাড়া হয়? ক্যানিং থেকে ছাড়া না? ক্যানিং তো ছাড়ি, ও মোটামুটি আমাদের ধর তিন দিন পর ট্যুর হয়, তো আমার ক্যানিং তে তুলে নিয়ে আসি আবার ওখান লাগি। আর তিন দিনের ট্যুর কত করে নেয়? তিন দিনের ট্যুর আমার সিজনে আপনার তিন দিন 27 ক্যানিং তে তোলা হয়, আর আমার ঝড়খালিতে তোলা হয়, তাহলে আমার তিন দিনের ট্যুর নেয় 24,000। তিন দিনের ট্যুর 24,000 টাকা। কত কতজন পাবে থাকে? তিন দিনে আমরা 26 জন। যে কোনো সময় হচ্ছে এসে কন্ট্যাক্ট করলে আপনার সাথে কন্ট্যাক্ট করে দেবেন? আপনি নাম্বার নিয়ে যাবেন, বাড়ি বসে কন্ট্যাক্ট করবেন। আচ্ছা, আপনার নাম্বারটা বলুন। 7797 4554 5908 908 আর একবার রিপিট করুন। 7797 4554 5908 9 7 7 7 7 9 7 4 5 5 9 08 9 08। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে যাওয়ার পরে এই নাম্বার দেওয়া হলো, আপনার সাথে কন্ট্যাক্ট করবে যারা বন্ধুরা আপনাদের সাথে। এই আমার বোট মালিক, ছবি তুলে দেন। এই দেখুন বন্ধুরা এই কার্ড আপনারা, এই দেখুন বন্ধুরা এই মোবাইল নাম্বার দেওয়া হলো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। বন্ধুরা এই দেখুন, হ্যাঁ এই দেখুন বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা একদম এই সামনে দেখুন বন্ধুরা, এই সুন্দরবন বাঘের জঙ্গল বন্ধুরা দেখতে থাকুন। এই পাখি ডাকছে, বাঘের মাঝে মাঝে গোড়াচ্ছে, আর সুবিধা নেই, দেখা যায় কি দেখা যাক। বন্ধুরা দেখুন ভয় লাগছে বেশি, প্রথমবারই যাওয়া হচ্ছে বন্ধুরা বোটে করে। দেখো ভয় পাচ্ছে, হ্যাঁ মাঝে মাঝে বাঘের গর্জন শোনা যায় বন্ধুরা। এই দেখুন বন্ধুরা একদম পুরো জঙ্গলের পাশ থেকে যাওয়া হচ্ছে, এই জঙ্গল, এই জঙ্গলের অবস্থা কি বলবো বন্ধুরা। একদম এই সন্ধ্যেবেলা আমাদের বক পাখি দেখা পেলাম, জুম করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন, নদীতে মাছ খাচ্ছে, এই এই নদীতে মাছ খাচ্ছে, তার সন্ধ্যেবেলা খোরাক সে খুঁজে বেড়াচ্ছে এই গভীর জঙ্গলে তার বাসস্থান। এই দেখুন বন্ধুরা আমরা এই সুন্দরবনে প্রথমে এই বক পাখিটা দেখা পেলাম, আরও আগে কিছু বন্ধুরা একদম জঙ্গলে। এই একটা খাড়ি, ছোট একটা খাড়ি, এই বন্ধু এইসব খাড়ি থেকে জেলেরা মাছ ধরতে গিয়ে বাঘের শিকার হয়ে যায়। ছেলেদের কত যে কষ্ট করে মাছ ধরতে হয় বাঘের হাত থেকে। এই একটা খাড়ি আসছে বন্ধুরা দেখুন, এইটা জঙ্গলের ভিতরে চলে গেছে, এইটা একটা নদী। এই দেখুন সব দিকে জাল লাগানো আছে, কিছু কিছু জায়গায় জাল সব ছেঁড়া আছে। এই দেখো বন্ধুরা এই জায়গায় জাল নেই, এইসব জায়গা থেকে বাঘ ক্রস করে নদীর এপারে বসবাস বসতে।
বস্তির ভিতরে চলে আসে, গ্রামের ভিতরে চলে আসে বাঘগুলো। এই যে বন্ধুরা, ছোটোখাটো নদীগুলো সব পুরো ক্রস করে টাইগার। বন্ধুরা, এই ধরুন আমাদের ছেলেরা এই ফটো উঠে গেছে। ছেলেরা খালি সেলফি তুলছে। এই বোটের ক্যাবিন রুম, ড্রাইভার এখানে বসে, আর নিচেই বস্তি এলাকায় এই পারে মানুষের ঘর বাড়ি, আর এই পারে একদম পুরো বাঘের জঙ্গল। শুধু খালি জঙ্গল আর জঙ্গল করে দেখতে পাচ্ছি। নদীর পাশ থেকে কাতরে যাচ্ছে, এগুলো সব গেওয়া গাছ। গেওয়া গাছ, কেওড়া গাছ। কেওড়া গাছ কোনটা? এইটা কি গাছ? এইটা কেওড়া গাছ। এইটা কেওড়া গাছ। এই বন্ধুরা দেখুন, এই একটা কেওড়া গাছ, এই এই হলো কেওড়া গাছ। এইগুলো পুরো সব গেওয়া গাছ, শাল গাছ কোথায়? আর এই বন্ধুরা একদম পুরো এই জালের পাশে। এই বন্ধুরা দেখুন, একদম পুরো টাইগার। এর ভিতরে যে যাবে সে ফেরা, তার 1% চান্স থাকে, 99% চান্স থাকে না ফিরে আসার এই জঙ্গলের ভিতরে যাওয়ার। যান হাতে তেলে নিয়ে মধু কাটতে যায়। এই ভাই, এই বন্ধুরা এই দেখুন গোল গাছ, গোল গাছ এইগুলো। কিন্তু এই পাতা অবশ্যই গোল না, পাতা এই খেজুর গাছের পাতার মতন একদম পুরো সেম, ছোটো ছোটো খেজুর গাছ এরকম সেরকমই। কিন্তু এইটার গোল গাছের নাম কে দিয়েছে সেই বিষয়টা জানা নেই। এই লম্বা হেতালি গাছ আছে বন্ধুরা এখানে জঙ্গল। এই এই দেখুন বন্ধুরা, এই জঙ্গলের পাখি, এই দেখুন, এই দেখুন দুটো পাখি এই উড়ে যাচ্ছে। এই একটা আগে একটা হয়ে যাচ্ছে। এই দেখুন দুটো পাখি, আমরা দুটো কটা পাখি দেখলাম, তাছাড়া আকাশ কিছু এখন দেখতে পেলাম না। দেখা যাক আগে যাচ্ছি, বাঘ দেখা যায় কি বাঘে যদি থাকে দেখা যাবে, আগে যদি না থাকে। একটা পাখি, এই একটা পাখি বসে আছে, বক পাখি। এই যে সুন্দরবনের বক পাখি দেখুন বন্ধুরা, এই দেখুন, এই যে বক পাখি, এই দেখুন। সুন্দরবনে না আসলে আপনারা বুঝতে পারবেন না কতটা অক্সিজেন এখানে পাওয়া যায়।
উপর দিকে বিএসএফ ওখানে থাকে তাই তো ওগুলো বাংলাদেশে পাসপোর্ট কেটে যাওয়ার জন্য যাওয়া এই যে সুন্দরবন দেখতে পাচ্ছ এই যে সুন্দরবনের যে গাছ কেটে যে কোলে কোলে যে দিয়েছে কিনতে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভোটে সব যাচ্ছে দশ কিলো আমরা যা বাংলাদেশে যাওয়ার জন্য লঞ্চ দেখে আছে বন্ধুরা যদি পিছনে দেখতে পাচ্ছে একটা কালো ক্যাব এসে আছে তো জাল হচ্ছে কে পেতেছে জেলেরা জাল পেতেছে নদীর মাছ ধরার জন্য আর নদী দেখতে পাচ্ছি এইসব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে চাল পেতে রেখেছে এইসব দর্শকরা বসে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব যাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি সুন্দরবনে একটা বক পাখি বসে আছে মাছ খাওয়ার জন্যে তিনি টেনশন বেট গে হ্যাঁ বহুত বড় মাছ তো মিল যা বন্ধুরা এই এইটা এইটা জঙ্গলে পুরো বাংলাদেশ চলে গেছে বাংলাদেশে কোন দিকে যাচ্ছে এইটা বন্ধুরা এইটা বাংলাদেশে যাচ্ছে তো কোনটা হাতে দেখা এই যে জাহাজগুলো বন্ধুরা দেখুন বাংলাদেশের জাহাজ এইগুলো ইন্ডিয়াতে হাতে এখানে মাল পার্সাল হয়ে বাংলাদেশে চলে যাবে আর এই বন্ধুরা ঢেউ দেখুন বন্ধুরা নদী উতলা হয়ে গেছে প্রচুর ভয় লাগছে আমি এখানে বলেছিলাম ভয় লাগছে বলে বন্ধুরা আমি এখানে কিছু এই দেখুন হ্যাঁ এই ডানাতে বঙ্গোপসাগর ডানাতে বঙ্গোপসাগর ডানাতে বঙ্গোপসাগর দেখুন বন্ধুরা সাগরের ওপর থেকে বন্ধুরা দেখুন এবারে অবস্থা দেখুন এই দেখুন বন্ধুরা
আমাদের ড্রাইভার সাহেব এদিকে বসে আছে। এই দেখুন বন্ধুরা আমাদের জাহাজ। ভয় লাগবে না? ভয় লাগছে? ভালো লাগছে? সে তো অনেক দূরে চলে গেল ওই যা নৌকাটা। ভাই একটা ছেলে বন্ধুরা, সে আমাদের ভাগ্যে নেই মাছের, সে অনেক দূরে চলে গেছে। এই দেখুন বন্ধুরা এবার নৌকা ঘোরাচ্ছে, এই পর্যন্ত শেষ। এই যে ঘোরাবে আমাদের এই বন্ধুরা, এবার যা আমি ভয় লাগছে এবার এই একদম সেই রকম লাগছে বন্ধুরা। এই দেখুন শুয়ে পড়ো, শুয়ে পড়ো, দেখুন বন্ধুরা এই দেখো শুয়ে পড়ে। হ্যাঁ একদম পুরো বিন্দাস নৌকার মাথায় একদম শুয়ে পড়ে বন্ধুরা, দেখুন। বন্ধুরা সব এই পর্যন্ত সব ঘোরা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা আমরা এই জাহাজে, এই এটা তিন মাথা, বন্ধুরা দেখুন এই যে বোটের ভিতরে যে পানি অল্প অল্প করে যায়, সেই পানি এই বার হচ্ছে, এখানে বার করা যায়। আর দেখুন অসাধারণ ভিউ দেখুন বন্ধুরা। বন্ধুরা এই জেলেদের কাছে মাছের কথা জিজ্ঞাসা করলাম, তা বললো সবে আসছি মাছ নাই, কিছু করার নেই। আর তো এখানে কোনো জেলে নাই, এই একটাই জেলে ছিল, মাছ নাই। দেখুন বন্ধুরা এই জালের কাছে ওপারে পুরো বাঘ। এই দেখুন বন্ধুরা একদম বাঘের জঙ্গলের পাশে একদম পুরো একদম কোল ধরে এখন বসে একদম গ্রাফি দিয়ে দাম করে রাখছে। আর এই খাড়ি ওর ভিতরে বাই চান্স বাঘ চলে আসলে এদের রক্ষা খুব, ইঞ্জিনও নাই, হাত দিয়ে যে দাঁড় বা হয় সেই দাঁড়ের নৌকা, এটা ছোট নৌকা। আমরা দেখুন কী দেখুন সেই রকম, এই আমাদের গন্তব্যস্থল চলে আসছে। তুমি যাও না, তুমি যাও, তোমার ভিডিওটা দরকার। আস্তে 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 এই আমাদের গন্তব্যস্থান চলে আসছে। এই দেখুন বন্ধুরা এই জায়গাটা এখন যা ফটো আসবে না ওখানটাকে দাঁড়া, এইখানে তুল দিয়া দেখো।